হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি বেগুনি ডিশ। বন্ধুরা, এই বেগুনি ডিশটি খুব সহজেই কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বেগুনি ডিশ রান্না করছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা থালার মধ্যে কিছু ইলিশ মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে এই ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের যখন একদিকটা হয়ে যাবে তখন অন্য দিকটা এরকম করে উল্টে দিতে হবে। কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজেই তুলে নেব। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছু বেগুন। এই বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, বেগুনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার সময় কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরা। এই ফোড়নগুলো তেলের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। এখন এই ফোড়নের সঙ্গে এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন, আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই আলু আর বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। যেহেতু শুকনো মশলার গুঁড়ো দিয়েছি তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এক মিনিট মতো আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই ঝোলে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। জলটা দিয়ে এই আলুর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে এই তরকারিটা আমি আগে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। বন্ধুরা, এই 2 মিনিট আগে আমি এই ঝোলটা এই জন্য ফুটিয়ে নিলাম যেহেতু আমার ভাজা বেগুনগুলো বেশি রান্না করলে কিন্তু একদম গলে যেতে পারে, তার জন্য একটু পরে এই বেগুনগুলো দিলে বেগুনগুলো মানে গোটা গোটাও থাকবে আবার সেদ্ধও হয়ে যাবে। তার সাথেই দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছগুলো। এবারে এই মাছগুলো আর এই বেগুনগুলো এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এই তরকারিটা আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে 10 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা আমি রান্না করেছি, মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে কিন্তু এই তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, এই ইলিশ মাছের গন্ধেই কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা বেড়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার বেগুন আর ইলিশের পাতলা ঝোল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই বেগুন ইলিশ রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।